নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ বিশেষ সংবাদ। সমস্ত রকম কোভিড বিধিনিষেধ মেনে আজ নির্বিঘ্নে শেষ হলো 2022 এর মাধ্যমিকের প্রথম পরীক্ষা। অপরদিকে অ্যাডমিট কার্ড হাতে না পেয়ে পরীক্ষায় বসতে পারল না মালবাজারের 11 জন ছাত্রী। প্রায় 4 মাস ধরে পানীয় জলের সমস্যায় ভুগে অবশেষে আজ বিক্ষোভ প্রদর্শন জলপাইগুড়ি সেবাগ্রামের বাসিন্দাদের। আজ প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে শেষ হলো। জেলায় বিভিন্ন মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের সামনে ছিল ছাত্রছাত্রী অভিভাবকদের ভিড়। অবশেষে 2 বছর পরে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ফলে আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। আর পরীক্ষা দিতে উৎসুক ছাত্রসহ অভিভাবকেরা জলপাইগুড়িতে বিভিন্ন বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের সামনে ভিড় জমালেন। তবে পুনরায় আগের নিয়ম চালু হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকেরা। তবে সম্পূর্ণ সরকারি গাইডলাইন মেনে পরীক্ষার সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। মাস্ক পরে স্যানিটাইজেশন করে তবেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে ছাত্রছাত্রীরা। পরীক্ষা কেন্দ্র ছাড়াও থাকছে অতিরিক্ত আইসোলেশন সেন্টার। 7 তারিখ থেকে 16 মার্চ পর্যন্ত এই পরীক্ষা চলবে বলে জানা গিয়েছে। ভীষণ একটা মানে আনন্দ লাগছে যে এতদিন বাচ্চারা যে মানে এটা সম্মুখীন হতে পারেনি, তো এখন অনলাইনের মাধ্যমে টিচাররা অনেক হেল্প করেছেন। তারপরে অফলাইনেও যে পরীক্ষা টরীক্ষাগুলো হলো তাতে ওরা বেশ ভালোই ফল করেছে, কেননা অনলাইনে ক্লাস করার পরে বাড়িতে এরা খুবই পড়াশুনো করেছে। তা আশা করি প্রত্যেকটা স্টুডেন্ট খুবই ভালো রেজাল্ট করবে, পরীক্ষাপত্র নিশ্চয়ই সোজা হবে, বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে অন্তত। স্কুলে আসলে হয় কি যে মানে এদের অনলাইনের মাধ্যমে হলে একটা চাপের কোনো ব্যাপার থাকে না, হয়তো তারা বই দেখে করছে বা টিচার মানে কারো বাবা মা হয়তো টিচার থাকে তারা হয়তো হেল্প করছে, কিন্তু যখন নাকি এটা অফলাইনে হচ্ছে তখন যে হেল্পিংয়ের ব্যাপারটা থাকে না, পুরোপুরি নিজের উপর সেটা বর্তায়। সুতরাং তারা হচ্ছে সেরকমভাবেই প্রিপারেশন নেয় যাতে নিজেকে সেলফ মানে স্যাটিসফ্যাকশনটা তাদের মধ্যে আসে, তার জন্য আমার মনে হয় অফলাইনে সবচেয়ে বেটার। শহরের পড়ুয়ারা পরীক্ষা শেষে জানালো আজকে বাংলা পরীক্ষা ছিল, ভালো হয়েছে পরীক্ষা, প্রশ্নপত্র ভালো হয়েছে। পরীক্ষার পর অনেকেই জানালো যা পড়াশোনা হয়েছিল তার মধ্যেই প্রশ্নপত্র এসেছে, কোনো অসুবিধে হয়নি। পরীক্ষা তো এমনি ভালোই হয়েছে, আর অনেকদিন পরে পরীক্ষা দিল, মানে প্রথম পরীক্ষা একটু তো ভয় ভয় লাগবেই, তো এখন পরীক্ষা দিয়ে অতটা ভয় লাগছে না, তো এটাই। আজকে কি পরীক্ষা ছিল? আজকে বাংলা পরীক্ষা ছিল। কেমন হলো পরীক্ষা? মোটামুটি ভালোই হয়েছে, কোয়েশ্চেন খুব সোজা এসেছিল, এই আর কি, ভাবিনি এতটা সহজ কোয়েশ্চেন হবে, কিন্তু হয়েছে তাই। কি আগামীকাল কি রয়েছে? আগামীকাল ইংরেজি। কোনো অসুবিধা? না, তেমন কোনো অসুবিধা না। অসুবিধা হয় না, ভালো পরীক্ষা হয়েছে, ভালো পরীক্ষা হয়েছে। কি আশা করছো ফল? আশা এখন তো মোটে প্রথম পরীক্ষা, তো আশা করছি কি ভালোই হবে বাকিগুলো। মাধ্যমিক তো জীবনের প্রথম বড় পরীক্ষা, 2 বছর পর হচ্ছে, তো ভয় লাগাটা তো স্বাভাবিক, কিন্তু আমরা যে পরীক্ষাটা দিতে পারছি, 2 বছর কেউ দিতে পারিনি, এটা হচ্ছে একটা ভালো বিষয়। আর তারপর অন্য স্কুলে এসে পরীক্ষা দিচ্ছি, স্বাভাবিক ব্যাপার, ভয় তো লাগছেই, কিন্তু এক্সাইটেড, পড়াশোনা করেছি 1 বছর, এখন দেখি পরীক্ষার প্রশ্ন কেমন হয় তার উপর সম্পূর্ণটা নির্ভর করছে। প্রিপারেশন বলতে গেলে তো নিয়েছি ঠিক মতোই, এখন দেখি কি হয়, আগের থেকে তো কিছু বলা যায় না। অন্যদিকে ছাত্রীদের উৎসাহিত করতে 14 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের সদস্যরা জলপাইগুড়ি দেশবন্ধু নগর উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের পরীক্ষা শুরুর আগে অভিনন্দন ও সাথে গোলাপ ফুল ও মাস্ক দিয়ে তাদের উৎসাহিত করে, পাশাপাশি পরীক্ষা ভালোভাবে দেওয়ার কথাও তারা বলেন। আজকে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, সেই পরীক্ষার্থীদের যাতে তারা ভালো করে এক্সাম দিতে পারে তাদের গুড লাক হিসাবে আমরা 14 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেস পরিবারের পক্ষ থেকে আমাদের দেশবন্ধু গার্লস স্কুলে যে সিট পড়েছে সেই সমস্ত পড়ুয়াদের স্টুডেন্টদেরকে আমরা গোলাপ ফুল এবং মাস্ক দিলাম। তো শুরু হলো, পরীক্ষার্থীরাও খুব উচ্ছ্বাসে আছে, আনন্দে আছে, ওরাও এক্সাম দেবে, বোর্ড এক্সাম দেবে, তাই ওদেরকে গুড লাক উইশ করার জন্য আমরা আমাদের পক্ষ থেকে ফুল, গোলাপ ফুল আর মাস্ক দিয়ে তাদেরকে উইশ। অন্যদিকে মাল ব্লকে দেখা গেল বেলা 12টা থেকে পরীক্ষা শুরু হবে, কিন্তু তার অনেক আগেই স্কুলগুলিতে হাজির ছাত্রছাত্রীরা। একদিকে যেমন বহুদিন পর স্কুলে বসে পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা হবে ছাত্রছাত্রীদের, অন্যদিকে প্রথম দিন ক্লাসরুম সিট নাম্বার বের করার তাগিদা ছিল, তাই এদিন মালবাজার মহকুমার বেশ কিছু স্কুলে ছাত্রছাত্রীদের সকাল 10টা থেকে স্কুলের সামনে দেখা গিয়েছে। তবে পরীক্ষা নিয়ে কড়াকড়িও রয়েছে,
একদিকে যেমন সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের কোভিড বিধি মেনে চলতে হবে, অন্যদিকে স্কুলের ছাত্রছাত্রীরা মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না। মালবাজারের প্রত্যেক স্কুলে রয়েছে কড়া পুলিশি প্রহরা, পাশাপাশি স্কুল চত্বরে কোনো অভিভাবকেরা ভিড় করতে পারবেন না। তাছাড়াও স্কুলের আশেপাশে ফটোশপের দোকান এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। স্কুলে শিক্ষক শিক্ষিকারা ছাড়া অন্য কেউ স্কুলে প্রবেশ করতে পারবেন না। বেলা 11টা নাগাদ ছাত্রছাত্রীদের স্কুলে প্রবেশের অনুমতি মিলেছে এবং 12টা থেকে 3টা পর্যন্ত চলবে পরীক্ষা। কোভিডের কারণে গত বছর তো পরীক্ষা হতে পারেনি, এবারে কিছুদিন ক্লাস চলার পরে ছাত্ররা এবারে পরীক্ষা দিচ্ছে। টোটাল 834 জন পরীক্ষা দিচ্ছে। কোভিড বিধি মেনে প্রত্যেকটা সেন্টারের আন্ডারে প্রত্যেকটা ভেনুতে সেখানে কোভিড প্রোটোকল যাতে মেনে চলা হয়, তার জন্য হ্যান্ড স্যানিটাইজার থেকে শুরু করে স্কুলগুলো যেমন স্যানিটাইজ করা হয়েছিল, তার পাশাপাশি হ্যান্ড ওয়াশিংয়ের বন্দোবস্ত এবং দূরত্ব রেখে যাতে বসানো যায় সেই বন্দোবস্ত করা হচ্ছে। মোবাইল ফোন স্কুলে একমাত্র স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রি ছাড়া বাকি টিচারদের নিষিদ্ধ আছে, কোনো স্টাফ রাখতে পারবে না। আর ছাত্রদের মোবাইল ফোন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পুলিশি বন্দোবস্ত আছে, আমাদের প্রত্যেকটা ভেনুতে পুলিশ মোতায়েন হয়ে গেছে, 9টার মধ্যে পুলিশ ঢুকে গেছে সমস্ত ভেনুতে। আমাদের জন্য আলাদা সেন্টারের জন্য আলাদা পুলিশ, আর্মড পুলিশের বন্দোবস্ত আছে। মাধ্যমিক পরীক্ষা দিতে এসে অ্যাডমিট কার্ড হাতে না পেয়ে মাধ্যমিক পরীক্ষায় বসতে পারল না 11 জন ছাত্রী। ঘটনাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা গেল মালবাজারের সুভাষিনী বালিকা বিদ্যালয়ে। ছাত্রীরা অভিযোগ করে তাদের সব রকম ফিস জমা দেওয়ার পরও স্কুলের পক্ষ থেকে শুনেছিল যে তাদের অ্যাডমিট কার্ড যথাসময়ে চলে আসবে, কিন্তু সোমবার পরীক্ষা দিতে এসে তারা জানতে পারে যে তাদের 11 জনের অ্যাডমিট কার্ড আসেনি, সেজন্য তারা পরীক্ষায় বসতে পারবে না। বিষয়টি নিয়ে ব্যাপক উত্তেজনা দেখা দেয় ছাত্রী এবং অভিভাবকদের মধ্যে। আচ্ছা, কি সমস্যা, কি হয়েছে? মাধ্যমিক পরীক্ষা অ্যাডমিট দিচ্ছে না কে, স্কুল থেকে? হ্যাঁ, স্কুল থেকে। কি বলেছে? বলছে অ্যাডমিট আমাদের আসে না বলে। আজকে তো পরীক্ষা। হ্যাঁ, আজকে বলছে আমাদের দিবে অ্যাডমিট কিন্তু সোমবারে। হ্যাঁ, এখন কি বলছো তোমরা? বলছে আসে না, আমি কিছু করতে পারবো না। তাই বলে দিয়েছে। এ বিষয়ে জিজ্ঞেস করলে প্রধান শিক্ষিকা সুমিতা দাস বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। রাজ্য সরকারের কাছে আমাদের আর্জি, যারা অ্যাডমিট কার্ড হাতে পায়নি তাদের জন্য বিশেষভাবে পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া হোক, কারণ ছাত্রীদের একটি বছর নষ্ট করার কোনো যুক্তি নেই। এই পরিস্থিতির জন্য আমরা সরকারের পক্ষে একটাই আবেদন জানাচ্ছি, জোরালো আবেদন জানাচ্ছি যে এই ম্যাটার আলাদা করে ব্যবস্থা করে এদের পরীক্ষা নেওয়া হোক। একটা বছর যাতে এদের নষ্ট না হয়, আর এক শিডিউল ঠিক করে এদের জন্য নতুন করে কোয়েশ্চেন অ্যারেঞ্জ করে সেটা চাইলে সরকার করতে পারে। সেই আমার বিশ্বাস সরকারের ওপরে আছে, সরকার প্রশাসনের ওপর আছে, তারা যেন এই চেষ্টা করে একটা ইমেজের মানে একটা বছর নষ্ট হওয়া থেকে বাঁচে। বাস ভাড়া বেশি নেওয়ার অভিযোগে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন মাধ্যমিক পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের। আজ জলপাইগুড়ির ধূপগুড়ির ঘটনা। জানা গিয়েছে ধূপগুড়ির মল্লিকপাড়া হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের সিট পড়েছে প্রায় 18 কিলোমিটার দূরের রাজামোহন স্কুলে। স্কুলের মধ্যস্থতায় অভিভাবকদের সঙ্গে কথা বলে পরীক্ষার্থীদের জন্য একটি NBSTC-র বাস ভাড়া করা হয় বলে খবর। অভিভাবকদের দাবি, যাতায়াতের জন্য ছাত্র পিছু 20 টাকা ভাড়া দেওয়া হবে বলে ঠিক করা হয়েছিল। আজ পরীক্ষা দিতে যাওয়ার সময় ছাত্র পিছু 20 টাকা করে প্রায় 65 জনের ভাড়া মিটিয়ে দেওয়া হয়, কিন্তু সমস্যা বাধে ফেরার সময়। ফেরার জন্য আবার 20 টাকা করে চাওয়া হয় বলে অভিযোগ। এই নিয়ে ছাত্র এবং অভিভাবকদের সঙ্গে বচসা বাধে বাসের চালক এবং কন্ডাক্টরের। বাস মাঝপথে থামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ছাত্ররা বাস থেকে নেমে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ শুরু করে। বিষয়টি নিয়ে চালককে জিজ্ঞেস করলে তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। অন্যদিকে কন্ডাক্টরের দাবি, যাতায়াত বাবদ 20 টাকা করে মোট 40 টাকার কথা হয়েছিল, যদিও সেই দাবি মানতে নারাজ ছাত্র এবং অভিভাবকেরা। এদিকে অবরোধের খবর পেয়ে ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ। তারা দুপক্ষের সঙ্গে কথা বলে সাময়িকভাবে বিবাদ মিটিয়ে দেয়। ছাত্রদের ওই বাসে করেই বাড়ি ফেরতের ব্যবস্থা করে পুলিশ। জলপাইগুড়ি শহরের টাউন স্টেশন সংলগ্ন 2 নম্বর ঘুমটি এলাকার ফুটপাতে অবৈধভাবে গজিয়ে ওঠা মদের দোকান ভেঙে গুঁড়িয়ে ফেলা হলো। Thank you.
জলপাইগুড়ি কোতোয়ালি পুলিশের আইসি অর্ঘ সরকারের নেতৃত্বে সাদা পোশাকের পুলিশ অভিযোগ পেয়ে আজ দুপুরে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করে বেশ কয়েক বোতল অবৈধ মদ। ভবিষ্যতে এ ধরনের অভিযান চলবে বলে জানা গেল পুলিশ সূত্রে। মুখ্যমন্ত্রীর ছবিসহ খবরের ফটোকপি। দরজায় গ্রেটার কোচবিহার সংগঠনের পতাকা লাগিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে জলপাইগুড়িতে। ঘটনাটি জলপাইগুড়ি পৌরসভা 9 নম্বর ওয়ার্ডের। এলাকার বাসিন্দা স্বপন মোহন্তের বাড়িতে বিদ্যুতের বিল বাকি থাকায় বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছিল রাজ্য বিদ্যুৎ বণ্টন দপ্তর। এভাবে অন্ধকারে চলছিল বসবাস। তবে সম্প্রতি কিছু ব্যক্তি নিজেদের বিদ্যুৎ বণ্টন দপ্তরের কর্মী পরিচয় দিয়ে স্বপনবাবুর সঙ্গে যোগাযোগ করেন এবং কিছু টাকার বিনিময়ে পুনরায় স্বপনবাবুর বাড়িতে বিদ্যুতের লাইন জুড়ে দেয়। এতে অনেকটাই খুশি শারীরিকভাবে অসুস্থ স্বপন মোহন্ত। তিনি বলেন, যারা বিদ্যুতের লাইন জুড়ে দিয়ে গিয়েছে তারাই দরজায় এই হলুদ রঙের পতাকা এবং একটি কাগজ দিয়ে গিয়েছে। কোনো সমস্যা হলে একটি ফোন নাম্বার দিয়েছে, সেই নম্বরে যোগাযোগ করতে বলেছে। আর সিটি হোটেল লক্ষ্য তো আমি ধরবো, আপনার যখন 7 মাস 8 মাস হয়েছে, 7000 টাকা ছিল তখন কেটে দিয়েছিলেন, যখন এত টাকা বিল আসছে আপনার 2 বছর থেকে লাইনে আপনারা কাটেন নাই কি? যখন আপনারা লাইন কাটেন নাই তাহলে আমরা এত টাকা কোথায় দিতে পারবো বলেন? নতুন লাইন দিয়ে গেল। হ্যাঁ, আমরা যদি 10-5 হাজার টাকা হইতো ওটা আমি চেষ্টা করতাম, লোন টোন নিয়ে কারো কাছে আমি টাকাটা দিতে পারতাম, কিন্তু এত টাকা তো আমি দিতে পারবো না, কোথ থেকে পাবো? আমি যে শ্বাসকষ্ট লোক, রুগী লোক, আমি নিজেতেই একটা মেয়ে ছেলে বাসাবাড়ি, 2-3টা বাসাবাড়ি কাজ করে হয়েছে, সংসার চলে আমাদের। কাগজপত্র মুখ্যমন্ত্রী কোনো ইয়ে দিয়েছেন? হ্যাঁ, লিখিত দিয়েছে, উনি ফোন নম্বর দিয়েছে, কোনো প্রবলেম হবে আমাদেরকে জানাবে। বিদ্যুৎ দপ্তরের লোক না কিছু লোক, আমরা এখন কীভাবে জানি বলেন? এটা আপনার হাতে কী দিল? এই কাগজ দিচ্ছে আর এই এটা দিচ্ছে, আপনাকে তো দেখাইলাম, আমি কাগজটা পড়লেন, ছবি উঠালেন, মানে এতে আবার উপকার হলো না অনেকটি? হ্যাঁ দাদা, পুরো উপকার হয়েছে আমাদের। ঘরে ছোটো ছোটো বাচ্চা অন্ধকারে রান্না বান্না করি, দেখেন তো কীরকম নাম ফোনা নেই, রান্না বান্না করি, কত টাকা বাঁচলো। আমি এখন আমি এতে কীভাবে বুঝবো কী কত টাকা বাঁচলো? লাইটের পয়সাটা বাঁচলো। আচ্ছা, আগের বিল তো আর দিতে হবে? হ্যাঁ, দিতে হবে না। উনিরা বলছে যে কোনো আগের বিল যদি কোনো কিছু বলে আমাদেরকে জানিয়েবেন, ঠিক আছে? কাগজটা দেখাবেন? হ্যাঁ দেখাবেন, আর আমাদেরকে ফোন করবেন। যদিও বিদ্যুৎ বণ্টন দপ্তরের এক সূত্রের কাছ থেকে জানা গিয়েছে এইভাবে কোনো বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথাই নয়। অপরদিকে এলাকার তৃণমূল নেতা তথা সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচিত প্রমোদ মণ্ডল এই বিষয় সম্পর্কে জানিয়েছেন, বিষয়টি এই প্রথম জানলেন, অতি দ্রুত এই ব্যাপারে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে আসল ঘটনাটি জানার চেষ্টা করবেন। মানে লাইটের বিল বাকি রয়েছে, তাদের লাইট বিদ্যুৎ দপ্তর কেটে দিচ্ছে, অথচ কিছু ব্যক্তি এসে আবার ফের লাইট দিয়ে দিচ্ছে, বিদ্যুৎ দপ্তরের নাম করে এসে লাইন দিয়ে যাচ্ছে, মমতা ব্যানার্জির একটা ছবিও দিচ্ছে। এই টোটাল বিষয়টা তো আমার জানা নেই, তবে আমি সবটা খোঁজখবর নিই, বিদ্যুৎ দপ্তর বা কেন কাটলো, আর যে বাড়িতে কেটেছে জানতে পারলাম যখন, ওরা ওদের বাড়িতে এত বিল আসারও কথা না, এটা গেল একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কেউ ভুয়ো নিজেকে বিদ্যুৎ দপ্তরের কর্মচারী হিসাবে বা কর্মী হিসাবে পরিচয় দিয়ে লাগাই দিচ্ছে, কি হচ্ছে? গ্রেটার কুচবিহারের একটা পতাকাও লাগিয়ে দিচ্ছে। দেখুন, আমি তো এই বিষয়টা আপনাদের কাছ থেকে এখনই জানতে পারলাম, আমি এটা খোঁজ নিচ্ছি এবং কে বা কারা এগুলো বিষয়গুলো নিচ্ছে সেই বিষয়টা আমি খোঁজ নিব এবং প্রশাসনের সঙ্গেও কথাবার্তা বলবো, পুরসভাতেও বিষয়টা জানাব। এবার নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। অকারণ ভয় দেখিয়ে প্রচুর অর্থ ধ্বংস করা নয়, জ্যোতিষশাস্ত্রের সঠিক চর্চার মাধ্যমে মানুষকে কাঙ্ক্ষিত পথে পৌঁছে দিতে এখন জলপাইগুড়িতে প্রতি ইংরাজি মাসের 18 তারিখ ক্লাব রোডের হোটেল রত্নদ্বীপে বসছেন জ্যোতিষ ও আধ্যাত্মিকতায় উত্তরবঙ্গের শ্রেষ্ঠ জ্যোতিষী শ্রী সৌরভ। মেডিকেল অ্যাস্ট্রোলজির মাধ্যমে যে কোনো রোগের প্রতিকার ও প্রতিবিধানও করে থাকেন তিনি। মাঙ্গলিক যোগ, দাম্পত্য সমস্যা, সন্তানের পড়াশোনার অবনতি সহ বিভিন্ন সমস্যার 100% সমাধানের জন্য আজই যোগাযোগ করুন 7479308440 9593 7540010।
পানীয় জলের দাবিতে বিক্ষোভ জলপাইগুড়িতে। প্রায় চার মাস ধরে অরবিন্দ অঞ্চলের মধ্য সেবাগ্রাম এলাকার বাসিন্দাদের একাংশ পানীয় জল থেকে বঞ্চিত বলে অভিযোগ। বর্তমানে পানীয় জল সংগ্রহ করতে 1 থেকে 2 কিলোমিটার দূরে যেতে হয় বলে দাবি বাসিন্দাদের। আর এভাবে দূর থেকে পানীয় জল আনতে পড়ে গিয়ে হাত পর্যন্ত ভেঙেছে স্থানীয় বাসিন্দা নরেশ শীলের বলে অভিযোগ। আজ পানীয় জলের দাবিতে বিক্ষোভে সামিল হন এলাকার মহিলাদের একাংশ। হাতে জলের বালতি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ করেন তারা। তাদের দাবি, অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা করতে হবে, না হলে পথ অবরোধ করতে তারা বাধ্য হবেন। এখানে আমাদের এখানে জল নাই, আজ 3-4 মাস হলে জল পাওয়া যাচ্ছে না। কাল আসবে করতে যে 4 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আসেনি। গেল রোববারে আসার কথা ছিল, তাও আসেনি। হ্যাঁ, কাজকাম বন্ধ, জলের জন্য 12টা মধ্যে পয়সা থেকে জল আসে না, পরে সবাই ঘুমস্ত পড়ে যায়। জল নিয়ে আগে জল আসতো, আমাদের ওই সেবাগ্রামে জলই নেই, 4 মাস থেকে জল নেই, জল পাচ্ছি না। এই যে ড্রেন করলো তখন জল তাও আসতো, ফ্রিজ ছিল না, স্পিড কম ছিল, তাও আসতো। এক বেলা না হলেও আরেক বেলা আসতো, এখন তো তাও আসে না, 4 মাস থেকে সেই জলও বন্ধ হয়ে গেছে। জল চলছেই না, ওই মসজিদ থেকে জল আনা হচ্ছে খাওয়ার। আমার বাড়িতে একটা কুয়াও নাই, অনেক দূরের থেকে জল আনতে হচ্ছে, অনেকের অসুবিধা হচ্ছে, অনেক ঘর এখানে জলের জন্য, তাও 150 ঘর আছে জল নেওয়া হচ্ছে না, জল পাচ্ছে না। হ্যাঁ, সমস্যা তো হচ্ছে, জল নাই অত থেকে জল আনতে লাগতেছে, যাওয়ার লোক থাকে না, জল না হলে খুব অসুবিধা। না করবেন তাহলে, এখন অব্দি 4 মাস ধরে জল নেই। জল না হলে পরে আমরা রাস্তা অবরোধ করব, মেন রোড। জল না হলে তারপরে ওই যে মেন রোড যাওয়া অবরোধ করব, মেন রোডে যাওয়া অবরোধ করব। হ্যাঁ, জানানো হয়েছে তো তাদেরকে, তারা তো কিছু বলে নাই। অরবিন্দ অঞ্চল সূত্রে খবর, জেলা পরিষদের রাস্তা তৈরির জন্য ওই এলাকার পানীয় জলের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে দ্রুতই সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি নিয়মে বিস্তর সমস্যায় ট্রাক মালিক সংগঠন। সরকারি বালিপাথরের নদীর বেড থেকে পার সেফটি রয়্যালটির মূল্য 3.67 টাকা হলেও নেওয়া হচ্ছে 8 টাকা করে বলে অভিযোগ। পাশাপাশি সরকারি ই চ্যালেঞ্জ শুরু হলেও হঠাৎ এ মাসের 3 তারিখ থেকে রিভার বেড থেকে মাল তুলে গন্তব্যে পৌঁছানোর নতুন সময়সীমা করা হয়েছে 2 ঘন্টা। এর ফলে বিস্তর সমস্যায় পড়তে হচ্ছে ট্রাক মালিক ও ড্রাইভারদের বলে অভিযোগ। এ সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আজ সোমবার জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি দিল গাজলডোবা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সম্পাদক গোবিন্দ মণ্ডল বলেন, উল্লেখিত সময়সীমা যাতে 2 ঘন্টার পরিবর্তে 6 ঘন্টা করা হয় তা নিয়ে এদিন জেলা শাসককে স্মারকলিপি দেওয়া হলো। গত নভেম্বর থেকে গভর্নমেন্ট যে আমাদের বালু পাথরের গাড়ি চলার জন্য ই চালান সিস্টেম, অর্থাৎ ইলেকট্রনিক্স ই চালান অনলাইন সিস্টেম করেছিল, সেখানে ভ্যালিডিটি ছিল একটি মাল করার জন্য হচ্ছে 12 ঘন্টা। সেখানে বর্তমান দেখা যাচ্ছে মার্চ মাসের গত 3 তারিখ থেকে, 3 মার্চ 2022 থেকে, সেটা কাউকে না জানিয়ে হঠাৎ করে গভর্নমেন্ট এটা করে দিল। গভর্নমেন্টের যে বোর্ড রয়েছে, মাইনিং বোর্ড, মাইনিং মিনারেল বোর্ড, সেই বোর্ড থেকে দেখা যাচ্ছে 3 তারিখে হঠাৎ আমরা সকালবেলা জানতে পারি সেই সেম দূরত্বে যাওয়ার জন্য, ধরুন ওদলাবাড়ি ঘিস নদী থেকে আপনার বেরুবাড়ি, হলদিবাড়ি, জলপাইগুড়ি, পাণ্ডাপাড়া, এ সমস্ত যে একটা লিড সেটা নদীর থেকে মাল তুলে নিয়ে 90 থেকে 100 কিলোমিটার আনুমানিক হবে, সেখানে পৌঁছাতে সময় দিচ্ছে বৈধ 2 ঘন্টা। অর্থাৎ 2 ঘন্টায় আমাদের নদীতে ট্রাকটা লোড করতে 1 ঘন্টা লেগে যাচ্ছে, হাতে সময় থাকছে ড্রাইভার 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে ওদলাবাড়ির থেকে 90 কিলোমিটার যাওয়া বড় গাড়ির পক্ষে কোনো দিনও সম্ভব না। আপনারা আরও জানেন রাস্তায় রয়েছে ফরেস্ট চেকপোস্ট, পুলিশ নাকা চেকিং, এমনকি রেলগেট পরে দুটো, ওখানে তো প্লাস ড্রাইভারের খাওয়া দাওয়া রয়েছে, বাথরুম পেশা পায়খানা হতে পারে, এমনকি যানজট আছে, হসপিটাল, কলেজ, স্কুল প্রভৃতি রয়েছে, গ্রাম্য সিঙ্গেল রোড, সে সমস্ত বাধা অতিক্রম করে ড্রাইভার সেখানে কখনো পৌঁছতে পারছে না। দেখা যাচ্ছে অর্ধেক যাওয়ার আগেই রয়্যালটি যে ই চালান, সে ভ্যালিডিটির সময় শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার কাছে ড্রাইভার হাতে চালান থাকা সত্ত্বেও ভ্যালিডিটি শেষ হয়ে যাচ্ছে, মানে বিএলআরও, এসডিএলআরও বা পুলিশ সেই গাড়িটাকে নিয়ে পেনাল্টি করাচ্ছে বা পেনাল্টি করাবে। এভাবে যদি চলতে থাকে তাহলে আমি বৈধ কাগজ নিয়েও পেনাল্টি খাবো, এভাবে তো এই মতো অবস্থায় চলতে পারে না। তাই আমরা বর্তমানে জেলা শাসক মহাশয়ের কাছে আবেদন রাখলাম, 2 ঘন্টার পরিবর্তে অন্তত পক্ষে যেন এই সময়টাকে 6 ঘন্টা করা হয়, এটাই আমাদের আজকের মূল দাবি।
চা বাগানে স্টাফ ও সাবস্টাফদের মজুরি বৃদ্ধির দাবিতে ফের আন্দোলন শুরু হলো। আজ সকালে চা বাগানে স্টাফ ও সাবস্টাফ জয়েন্ট কমিটির তরফে ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে চার ঘন্টা কর্মবিরতি করা হয়। এদিন সকালে বাগানের ফ্যাক্টরি গেটের সামনে জমায়েত হয়ে ওই কর্মবিরতি পালন করা হয়। আগামী 10ই মার্চ পর্যন্ত ওই কর্মবিরতি চলবে। জানা যায়, বেশ কয়েকবার স্টাফ ও সাবস্টাফদের যাবতীয় দাবি নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক হলেও সমস্যার কোনো সমাধান হয়নি। এছাড়াও কর্মীদের অবসরের বয়স 60 করাসহ নানান দাবি রয়েছে। এদিন মাল ব্লকের ওয়াশাবাড়ি, ওদলাবাড়ি সহ বিভিন্ন চা বাগানে সকালে ওই কর্মবিরতি শুরু হয়। সকাল 7:30 থেকে 11:30 পর্যন্ত ওই কর্মবিরতি চলে। আমাদের যে 5 সাল সে যে ডিমান্ড থাকি, আমারও ওয়েজেস ইনক্রিজ হওয়া চাইয়ে, ইয়া মিনিমাম ওয়েজ লেকের হো, ইয়া 3 বর্ষ যে পুরানো সিস্টেম থাক উসকো লেকার হো, কিন্তু আজ তক দোনো মেসে কই বিয়ে কোনি পায়। তোমলোক আব আসলি মাঙ্গে হো গে কি আব হর জায়গা সে এই আওয়াজ উঠ রা কি চা বাগানে মিনিমাম ওয়েজ হওয়া চাইয়ে, উস হিসাবে আমলোক মিনিমাম ওয়েজ কো লেকার আস মুখ্য তোর সে আমলোক প্রত্যেক চা বাগান সিফ ওয়াশার মিনে হর বাগান মে আমলোক 3.5-4 ঘন্টা করকে গিট পিটিং করে সুবা 7 বজে সে লেকার 11:30 তক। অবশেষে ইউক্রেন থেকে রবিবার বিকেলে মালবাজার মহকুমার মেটেলি ব্লকের চালসার রেলগেটের বাসিন্দা সাদ্দাম হোসেন নিজের বাড়িতে ফিরে এলো। এ ঘটনায় সাদ্দামের পরিবার সহ খুশি গ্রামবাসীরা। ফিরে আসার পর ব্লক প্রশাসন সাদ্দামকে সংবর্ধনা দিয়েছেন, পাশাপাশি বাগডোগরা থেকে আনারও ব্যবস্থা করা হয় ব্লক প্রশাসনের পক্ষ থেকেই। জানা গিয়েছে, চালসার রেলগেটের বাসিন্দা জাহির হোসেনের পুত্র সাদ্দাম হোসেন ইউক্রেনের খারকিভ শহরে ডাক্তারি পড়তে গিয়েছিল। এর মধ্যে রাশিয়া ইউক্রেন আক্রমণ করে বসে। সেই সময় সেখানকার সকল পড়ুয়ারা একটি বাংকারে আশ্রয় নেয়। টানা 10 দিন শুকনো খাবার খেয়ে তারা বেঁচেছিল। এরপর ভারত সরকার তাদের ফেরানোর ব্যবস্থা করে। প্রথমে তারা খারকিভ থেকে গোটা একদিন ট্রেনে করে পোল্যান্ডে আসে। সেখানে তারা 2 দিন থাকে। এরপর সেখান থেকে বিমানে করে শনিবার রাতে নয়াদিল্লিতে নামে। এরপর রবিবার দুপুরে নয়াদিল্লি থেকে বিমানে করে বাগডোগরায় পৌঁছায়। সেখান থেকে বিডিও বিপ্লব বিশ্বাস তাদের গাড়ি করে বাড়ি আনার ব্যবস্থা করেন। বাড়িতে ঢোকার পরই সাদ্দামের বাবা মার চোখ দিয়ে খুশিতে জল বেরিয়ে যায়। এদিন মেটেলির বিডিও ফুলের তোড়া দিয়ে সাদ্দামকে স্বাগত জানান। ইউক্রেনে সাদ্দাম এই কটা দিন কী অবস্থায় ছিল তা পরিবার এবং ব্লক প্রশাসনকে জানায়। তবে পরিবার সহ এলাকার মানুষ আজ ভীষণই খুশি। कुछ पता नहीं चल रहा था क्या हो रहा है नहीं हो रहा है, बस इतना था कि बस जान बचाना है और यहाँ से निकलना है। कहाँ था आप लोग वहाँ पर? हम लोग बंकर के अंदर से 4 दिन। और कौन इलाका में था? हम लोग खारकिव में थे। खारकिव वही पर आप पढ़ाई करते थे? जी हाँ, 4th ईयर स्टूडेंट खारकिव नेशनल मेडिकल यूनिवर्सिटी। तो कैसे आप लोग को मैंने कैसे दिन गुजरा है? खाना पीना कहाँ से मिला, कैसे आप लोग खाए? कुछ सामान वगैरह स्टॉक कर लिए थे और वहाँ पे जो हमारे इंचार्ज है इंडियन स्टूडेंट्स के, वो सब भी प्रोवाइड करते थे। मदद किया कौन आपको सबसे ज़्यादा वहाँ पर? जब स्टूडेंट्स वगैरह जो काफ़ी स्टूडेंट्स एक दूसरे के जो लोकल पब्लिक है वो लोकल पब्लिक आपको मदद किया? जी जी। इंडिया गवर्नमेंट कैसे कैसे मदद किया? इंडिया गवर्नमेंट हमें वही फ्लाइट्स वगैरह की वजह से एम्बेसी पोलैंड से, एक बार यूक्रेन से बाहर निकलने के बाद वो फिर पोलैंड में आके वहाँ पर खाने पीने रहने के लिए जो कर सके, फिर वहाँ से दिल्ली तक आने का जो भी है वहाँ से। बाकी कंटिन्यू वैकेशन चल रहा है, इंडियन आर्मी सब पहुँचे हुए हैं, वो ट्राई कर रहे हैं निकालने के लिए। জলপাইগুড়ি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের বিজয়ী প্রার্থীর বিজয় মিছিল অনুষ্ঠিত হলো গতকাল অর্থাৎ রবিবার। পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সন্দীপ ঘোষের জয় উপলক্ষে রবিবার বিকেলে একটি বিজয় মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিলে এলাকার মানুষ অংশগ্রহণ করে পায়ে পা মেলান, সাথে ছিল একাধিক ঢাক। 14 নম্বর এলাকার বিভিন্ন জায়গা ঘুরে মিছিলটি। মিছিল শেষে সকলকে মিষ্টিমুখ করান নবনির্বাচিত কাউন্সিলর সন্দীপ ঘোষ। সংঘশ্রী ক্লাবের ক্রিকেট কোচিং সেন্টারের উদ্বোধন হয় রবিবার। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর, এলাকার বাসিন্দারা সহ ডিএসএ বিভিন্ন ক্লাবের সদস্যরা। এছাড়াও শিলিগুড়ি থেকে ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক মনোজ বর্মা। রবিবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতা কেটে এই কোচিং সেন্টারের উদ্বোধন করা হয়। রোজ চলবে এই কোচিং সেন্টারটি।
তিনটি বিভাগের খেলোয়াড়েরা এখানে অংশগ্রহণ করতে পারবে বলে সংঘশ্রী ক্লাবের সম্পাদক তরুণ মজুমদার জানিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠান অতিথিদের বরণের পর এই ক্যাম্পের সূচনা হয়। আমাদের এক সময়ের গোটা জলপাইগুড়ি উত্তরবঙ্গের খ্যাতনামা খেলোয়াড় মাননীয় সর্বজন বিদিত, যে হয়তো আসল নামটাই আমরা অনেকে জানি না, কিন্তু সর্বজন বিদিত যেটা সে গদাই ঘোষ, ভালো নাম অভিজিৎ ঘোষ, তার নেতৃত্বেই শুরু হবে কোচিং ক্যাম্প। আমরা নিশ্চিত, আমরা গোটা জলপাইগুড়িবাসী তথা উত্তরবঙ্গবাসীকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ক্রিকেট কোচিং সেন্টারে যোগদানের জন্য। সপ্তাহে কদিন চলবে? সপ্তাহে সাত দিনই চলবে আমাদের এই কোচিং ক্যাম্পে। থেকে আগামী দিনে জেলার তথা রাজ্যের ভালো খেলোয়াড় তৈরি হবে এ আমরা আশা রাখছি। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। গৌরাঙ্গ মহাপ্রভুর নামযজ্ঞ অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি সদর ব্লকের ডাঙ্গাপাড়ায়। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালিত হলো মহিলা সদস্যবৃন্দ দ্বারা বলে জানা গিয়েছে। গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছিল নামযজ্ঞ, আজ ছিল তার শেষ দিন। এ বিষয়ে খড়িয়া অঞ্চল উপপ্রধান সুভাষ চন্দ্র বলেন, আমাদের খড়িয়া অঞ্চল, এটা খড়িয়া অঞ্চলে অবস্থিত, কিন্তু খড়িয়া এবং পার্শ্ববর্তী 4 নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষ এই প্রোগ্রামটা করবার জন্য উৎসাহিত হয়েছিলেন। তার জন্য এবং পরবর্তী থেকে এই প্রোগ্রাম যাতে প্রতিবার আজ থেকে কাঁঠালগুড়িতে শুরু হবে উরাস রাত। কাঁঠালগুড়ি একরামিয়া সিনিয়র মাদ্রাসা 47তম বার্ষিক উরাস রাতে শুরু হবে মাদ্রাসা প্রাঙ্গণে। সেই উরাসে দেখা গেল ফ্রেন্ড অব ব্লাড সংস্থার পক্ষ থেকে ও একরামিয়া সিনিয়র মাদ্রাসার সহযোগিতায় রক্তের গ্রুপ নির্ণয় করতে। শিলিগুড়ি ভেনাস ল্যাবরেটরির জয় সেনের তত্ত্বাবধানে 50 জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। ফ্রেন্ডস অব ব্লাডের সদস্য মেহবুব আলম জানালেন, আমাদের উদ্দেশ্য সংকটকালীন পরিস্থিতিতে রক্তের যোগান দিতে। আমরা আমাদের সংস্থার সকল সদস্য স্বেচ্ছায় রক্তদাতাদের রক্তের গ্রুপ নির্ণয় করলাম, যাতে প্রয়োজনে যার যেটা গ্রুপ সেটার রক্তের যোগান দিতে পারি, এটাই মূল উদ্দেশ্য। তিনি সকল সমাজসেবী মানুষকে রক্তের সংকট মেটাতে এগিয়ে আসতে আহ্বান জানালেন। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। সমস্ত রকম কোভিড বিধিনিষেধ মেনে আজ নির্বিঘ্নে শেষ হলো 2022-এর মাধ্যমিকের প্রথম পরীক্ষা। অপরদিকে অ্যাডমিট কার্ড হাতে না পেয়ে পরীক্ষায় বসতে পারল না মালবাজারের 11 জন ছাত্রী। প্রায় 4 মাস ধরে পানীয় জলের সমস্যায় ভুগে অবশেষে আজ বিক্ষোভ প্রদর্শন জলপাইগুড়ি সেবাগ্রামের বাসিন্দাদের। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।